এরপরে প্রশ্ন হলো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি, আমার কি ক্ষমা আছে? ভাইরা, আমার জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, যারা শিরক, জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে, বিশেষ করে জেনার কথা, এরপরে যদি সে তওবা করে, তওবা মানে কি, সে অন্যায় থেকে ফিরে আসছে আর কোনোদিন ওইটার ধারে কাছে যায় নাই, সংকল্প করছে আর কোনোদিন করবে না, পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। শুধু ক্ষমা নয়, কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি, ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে, এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন, যে আমি এত গুণা করছি আল্লাহ আমাকে মাফ করবে? মনে রাখবেন, মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা, সে আপনাকে নিরাশ করে ফেলবে। শয়তানের কাজ কি জানেন? বলবে যে আরে কোন মুখে আল্লাহর কাছে মাফ চাইবি, তো তোর কি মাফ চাওয়ার মুখ আছে? এত আকাম করছস, থাক চালায় যা। হাসতেছেন? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মদিনা এয়ারপোর্টে আমাকে একলে ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য, দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে, বলো যে ভাই অমুক গুণা করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না, আমি গুণাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরে মদ খাইতেন উনি, বলুন যে আমি এখন আবার শুরু করছি, শুনছি যে মাফ হবে না। এটা শয়তান করে ভাই, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নাই এমন কোনো অপরাধ। আরে ভাই, শিরক করার পরও যদি কেউ তওবা করে মাফ হবে কি হবে না? হবে। তাহলে জেনা করলে মাফ হবে না কেন? তবে হ্যাঁ, তওবাটা তওবার মতো হইতে হবে, শুধু মুখে আস্তা করলে বললে হবে না, ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে, ওর ধারে কাছে আর যাওয়া যাবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ।